নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ব্লগ অ্যান্ড কুকিং এর পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভকামনা জানাই। আজকে আমি আরেকটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটি হলো রুই মাছের দম বিরিয়ানি। এই রুই মাছের দম বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, অবশ্যই আপনার বাড়িতে একবার ট্রাই করবেন। তাহলে চলুন আমি এই রুই মাছের দম বিরিয়ানিটা কিভাবে করি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আমি প্রথমে এখানে একটা বল নিয়েছি, বলের ভিতর আমি যতটুকু আমার চাল লাগবে আমি ততটুকুই নিয়ে নিচ্ছি। আমি 3.5 কাপের মতো চাল নিয়েছি। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি আর একটা বলের ভিতর আমি জলটা গরম হতে দিয়েছি। গরম হয়ে গেছে, আমি দিয়েছি কিছুটা শাহি জিরে, গরম মশলা, এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিচ্ছি। এবার আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, 2 চামচের মতো চিনি। আমার জলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব যে ভিজিয়ে রাখা চালগুলো সেগুলো। চালটা আমি 1/2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এর বেশি ভিজানোর কোনো দরকার নেই। আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই যে দেখুন, আমি 5 মিনিট পরে ফিরে এলাম, আমার ভাতটা হয়ে গেছে। এখন আমি ভাতের উপর দিয়ে কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন আমি ভাতটা নামিয়ে রেখে দেব, একদম দমে ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে করে যতটুকু জল আছে ওটা শুকিয়ে যাবে। এবার আমি একটা প্লেটের উপর নিয়েছি 8 পিচের মতো বড় বড় রুই মাছ। এটা আমি এখন লবণ হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে করে মাছটা ভাজতে গেলে কোনো রকম কোনো ছোটাছুটি না করে। আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি, আপনার যেরকম ইচ্ছে সেরকমই কেটে নিতে পারেন। এই যে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এটা আমি এক সাইডে সরিয়ে রেখে দেব। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটির ভিতর আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 2 চামচের মতো কাজু বাদাম, কিশমিশ, তারপরে আপনার জয়ত্রী, জায়ফল দিয়ে ভালো করে একটা মশলা বানিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম 4 চামচের মতো টক দই। টক দইটা দিয়েও ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। 1 চামচের মতো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ি, 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ি, 1 চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ি। এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এবার আমি চুলাতে একটা প্যান নিয়েছি, প্যানের ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি দিয়ে দিলাম 1 বাটির মতো পেঁয়াজ কুচি। আমি এখন একটা বেরেস্তা তৈরি করে নেব। এই যে আমার প্রায় বেরেস্তাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি আগে একটা রেসিপিতে দেখিয়েছি যে চিনি দিলে বেরেস্তাটা শক্ত থাকে বা মচমচে থাকে, আমি আজকে আর দেখালাম না, আমি অবশ্যই চিনি দিয়েছি। এবার আমি সেই তেলের ভিতর দিয়ে দিলাম, মাছগুলি ভালো করে কড়া করে ভেজে নেব। এই যে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলি অবশ্যই কড়া করে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এই যে আমার হয়ে গেছে, আমি এখন এটা তুলে নিচ্ছি। এবার আমি সেই প্যানের ভিতর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আলু। এখানে আমি মিষ্টি আলু ব্যবহার করেছি, আপনারা এখানে গোল আলুও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই বিরিয়ানিটাতে যদি আপনি মিষ্টি আলু ব্যবহার করেন তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগবে, তার জন্য আমি মিষ্টি আলু ব্যবহার করেছি। আমি আলুটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এটা আমি তুলে নিচ্ছি। সেই তেলের ভিতর আরো একটু তেল দিয়েছি, দিয়ে আমি তেজপাতা দিয়ে দিলাম, ফোড়নের জন্য এলাচ, দারুচিনি, লবঙ্গ। একটু ভাজা গন্ধ না আসা পর্যন্ত আমি একটু হালকা ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো জিরা বাটা। আমি কিন্তু এখানে কোনো প্যাকেট মশলা ব্যবহার করব না, আমি বাড়িতে বানানোর যে মশলাটা সেটাই আমি ব্যবহার করব এবং আজকে এটা দিয়েই বিরিয়ানি করব। মশলাটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার ঢেলে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম, যাতে করে মশলাটা বেশি ছোটাছুটি না করে।
আমি 2-3 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি 1 চামচের মতো দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে কিন্তু রান্নার কালারটা একটু অন্যরকম আসে, ভালো লাগে দেখতে। এবার আমি 1/2 কাপের মতো দিয়ে দিলাম গরম জল। যেহেতু এখানে আলু আছে, আলুটা গলা লাগবে, এই জন্য আমি 1/2 কাপের মতো গরম জল ব্যবহার করেছি। এবার আমি 1 বাটির মতো দিয়ে দিলাম মটরশুঁটি। আমি মটরশুঁটিটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আপনারা মটরশুঁটি দিতেও পারেন নাও পারেন। এবার আমি ভাজা মাছগুলো সুন্দর করে মশলার ভিতর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। আমি লো আছে ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন আমার প্রায় রেডি হয়ে গেছে মাছটা রান্না। এবার আমি উপর দিয়ে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর 2 চামচের মতো ঘি ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে। আমার রান্নাটা হয়ে গেছে। মাঝে আমি একবার একটু উলট পালট করে দিয়েছিলাম যাতে করে মাছটা না ভেঙে যায়, এটা আর আপনাদের দেখালাম না। আমি আলতো হাতে আবার একটু আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখুন আমার মাছটা রেডি হয়ে গেছে। এই রুই মাছের বিরিয়ানিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আমি আমার বাসায় কয়েকবার বানিয়েছি, তার জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এবার আমি উপর দিয়ে বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দেব, তারপরে এটা আমি পরিবেশন করব। এবার আমি ভাতের উপর দিয়ে দিচ্ছি বেরেস্তাটা। এবার আমি মাছটা আস্তে আস্তে করে ভাতের উপর দিয়ে ছড়িয়ে দেব যাতে করে মাছগুলি না ভাঙে। আমি মাছগুলি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এই যে আমি 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। যদি আমার আজকে রুই মাছের বিরিয়ানিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা সবার আগে দেখে নিতে পারেন। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আমার এই নিউ রুই মাছের বিরিয়ানিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।